चूल ना की झारू एडी ओ अरे बाबा भाई रे आई रे কি দেখলাম আমি এটা ওরে বাইরে ভাই আমি আসলেই ভয় পাইছি এটা কি তুই চেহারা বানাইছস নাকি তোর চেহারার ভিতরে গোবর মাখছস প্রতিবন্ধী হলে ভিডিওটি সিরিয়াসলি নেবেন বাংলাদেশে কত মানুষের যে কত রকম প্রতিভা আছে ওইটা যদি আপনি আপনার নিজের চোখে না দেখছেন আমার মনে হয় না আপনি কখনোই ওইটা বিশ্বাস করতে পারবেন এত এত প্রতিভাবান মানুষ যে প্রতিভার ঠেলায় তারা কি করব নিজেই বুঝা পায় না বিশ্বাস হইতেছে না এই যে দেখেন আমি গার্লফ্রেন্ড চাই না হলে মরে যাবো আমি গার্লফ্রেন্ড চাই মরে যাবো গার্লফ্রেন্ড চাই মরে যাবো আমি মরে যাবো মরে যাবো গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড চাই মরে যাবো গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড চাই একটা মানুষের যদি ঘোড়া কিরমি উড়ে তখন ওই মানুষটা এমনি লাফায় না যেমনি ওই লাফাইতাছে ও একটা গার্লফ্রেন্ডের লিগা আর ভাই তুই কে তুই খালের ভিতরে খালের পানির ভিতরে টকবক টকবক করতাছস গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড চাই গার্লফ্রেন্ড কি তুই এখানে খুঁজা পাবি আর চিপা চাপায় তো আর কেউ গার্লফ্রেন্ড খুঁজা পায় না চিপা চাপায় খুঁজা পাওয়া যায় ওইসব ও কি সুন্দর বডি ফিগার কি সুন্দর চেহারা কি সুন্দর চুল হ্যাঁ কি করবি তুই হ্যাঁ ও চুল নাকি ঝাড়ু এডি ও ওরে বাবা ভাই রে কি দেখলাম আমি এটা ওরে বাইরে ভাই আমি আসলেই ভয় পাইছি এটা কি তুই চেহারা বানাইছস নাকি তোর চেহারার ভিতরে গোবর মাখছস তোকে ওই বান্দরের মতন চেহারাই করতে হইব তোকে চেহারায় গু মাখতেই হইব আমি বুঝতে পারছি তুই জোকার মুভি দেখার পর তোর বেটকি মাছের মতন বেঙ্কি মারার বন্ধ হইতাছে না তোরা জেনেই বা সেনেই বেঙ্কি মারস আরে নরেশ কাকা এখানে বসে বসে কি ভাবতেছেন আপনি কি ভাবতেছেন করোনা ভাইরাস এই এত লোক মরতেছে কিন্তু আমার এক্স তো মরতেছে না বাপ রে বাপ কি কমু নরেশ কাকা আমি আপনারে আপনি এই বুড়া বয়সে যে আপনার এই যৌবনত্ব ধরে রাখছেন এবং এত বয়স হওয়ার পরও যে আপনি আপনার এক্স এর কথা মনে রাখছেন এটাই তো আপনার এক্স এর জন্য অনেক বড় পাওয়া এটাই তো আপনার একটা বড় কৃতিত্ব ও খাইছে রে খাইছে বডি ফাট কেমনে লড়াইতেছে না না আহ না না কি কমু আমি বাহ এইসব ভিডিও না দেখলে আপনারা কখনই বুঝতে পারবেন না যে টিকটক একটা সামাজিক অ্যাপ যেই জায়গায় অনেক বড় বড় টিকটকাররা তারা তাদের প্রতিভা তুলে ধরে বাহ 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 কি কমু আমি এখন আমি আপনাদেরকে প্রুফ করতে যাচ্ছি যে টিকটকে শুধু এইসব উল্টাপাল্টাই ভিডিও হয় না কিছু নাটক এবং শর্ট ফিল্মও থাকে এবং ওই সকল নাটকগুলো দেখার পর আমার কান্না চলে আসে টিকটক সেলিব্রিটি ঠিক আছে ওরা সবরে সে একজন টিকটক সেলিব্রিটি বাহ কি কমু আমি ইমন ওই তোর এই কথা বললে কিন্তু ওই না তোর ছোট কালের ফ্রেন্ড আরে মামা আর এখন সব ভালো ও আমার ছোট কালের ফ্রেন্ড আমার ঝুপটা আর ওর কি কষ্ট ওর বন্ধু টিকটক সেলিব্রিটি হয়ে গেছে টিকটকের বস হয়ে গেছে বাংলাদেশের এক নাম্বার টিকটকার হয়ে গেছে টিকটকে ওর দুনিয়ার ফ্যান ফলোয়ার তাই ওর নিজের বন্ধু বান্ধবরে ভুলা গেছে কি এই টিকটক আপনারা বুঝতাছেন তুই না তোর ছোট কালের ফ্রেন্ড আরে মামা ছোট কালের বন্ধু সময় ভালো ও আমার ছোট কালের ফ্রেন্ড আমার যে বুকটা কিরকম করতেছে এটা আমি জানি ও আমাকে আজকে এভাবে করে এই কথাটা বললো আজকে সেলিব্রিটি হয়ে গেছে দেখা টিকটক সেলিব্রিটি হয়ে গেছে একদিন আমি ও কষ্ট করব একদিন ওই কষ্ট করব ও ওই যে হয়ে গেছে এটা তোরা এদিকে এত ভিড় করে রাখছিস কে আইছে কেন যে আপনার বন্ধু পাকিস্তান মারে রিমন ভাই ও ওই সাইড ওই সাইড ওই সাইড চাপ 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 সবাই চাপ তুই এদিকে এত ভিড় কে দোস আরে ভাই হ্যাঁ আপনি তো অনেক বড় টিকটক সেলিব্রিটি আপনি এখানে আসছেন ও টিকটক সেলিব্রিটি আমারে তুমি করে বলেন তুই করে বলেন আমি আপনি লেভেলের না আপনি বড় দেশে টিকটক করেন বড় দেশে টিকটক করেন আর আজকে একটা কথা মনে রাখবেন আজকে যা হয়েছে সব আপনার জন্য বড় ভাই আসসালামু আলাইকুম পুরো একটা মোটিভেশনাল স্পিচ বাহ সবাই সিলভি দিতেছে কি কম আমি এই হইছে এক টিকটক অ্যাপ যে জায়গায় আপনারা কোনো কিছু পাইবেন না আবার সব কিছুই পাইবেন আর আমি আসলেই জানতাম না যে একটা মানুষ টিকটক করে সেলিব্রিটি হয়ে যেতে পারে এবং তার বন্ধু বান্ধব ভুলে যেতে পারে সো আমি বুঝাইতে চাইছি যে আপনাদের এখন টিকটক অ্যাপ ডাউনলোড করা উচিত এবং সেই জায়গায় আপনাদের টিকটক ক্রিয়েটিভিটি প্রতিভা দেখানো উচিত এবং একটা সময় আপনি টিকটক করতে করতে টিকটক স্টার টিকটক সেলিব্রিটি হয়ে যাবেন ওয়াও ওয়াও এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অ্যাটলিস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন সো আজ আমি যাচ্ছি
বাই বাই। এ বল্টু আয় আজকে আমি টিকটক অ্যাপ ডাউনলোড করি এবং টিকটক করা শুরু করে দেই। টিকটকে সেলিব্রিটি হয়ে যাবো, টিকটকে আমার অনেক ফ্যান ফলোয়ার্স হয়ে যাবো। ধুর মেরাজ ভাই কি কন আপনি এটি, টিকটক তো কয়দিন পরে বাংলাদেশে ব্যানই হয়ে যাবো, তখন আপনার টিকটক করে কি লাভ হইব? হুদই ফাও পেচাল, #TikTok ব্যানিন বাংলাদেশ।